পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাই সার্চ বক্সে, প্রথমে আপনার যে কোনো একটা ছবি আপনি তুলে নিতে পারেন, রাস্তাঘাটে যে কোনো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে রিমুভ ডট বিজি, এই ওয়েবসাইটটাতে চলে যেতে হবে। তো এই ওয়েবসাইটে চলে গেলাম। এই ওয়েবসাইটে চলে গেলে তারপরে এখান থেকে আমাদের যে ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানাইতে চাই সেই ছবিটা লোড করে নেব এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে। এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি বানাবো সাপোজ। তো এই ছবিটা আমরা লোড করে নিছি এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে নিছি। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এডিট যে বাটন আছে এডিট বাটনের মধ্যে ক্লিক করব। এডিট বাটনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের পাসপোর্ট সাইজ ছবির যেরকম ব্যাকগ্রাউন্ড থাকে ওরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে এই যে এখানে ডাউনলোড বাটন, এখান থেকে ডাউনলোড করে নেব আমরা ইমেজ ডাউনলোড। তো ডাউনলোড ইমেজ, ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখবো পাসপোর্ট সাইজ ফটো মেকার। এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিছি, সেটা হচ্ছে ফটোগ্রাফি পাসপোর্ট সাইজ ফটো মেকার। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমরা ইনস্টল করে নিছি, এখান থেকে ওপেন করব, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে গ্যালারি থেকে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা এখান থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমরা নিয়ে নিছি। এখন বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ধরনের পাসপোর্ট সাইজ ছবি, যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন একা উপরে যে টিক মার্ক আছে টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে ফেসটাকে অ্যালাইন করতে পারেন, মানে ঘোরাই নিতে পারেন, আপনাদের ফেস ঘোরানোর কোনো দরকার নাই। আমরা এই রাইট মার্কের মধ্যে আবার ক্লিক করব। রাইট মার্কের মধ্যে আবার ক্লিক করার পরে আপনি এখানে এটা ফেসটাকে সেন্টার করে দিতে পারেন, এদিক ওদিক করে আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন কোনটুকু নেবেন কোনটুকু নেবেন না, ঠিক আছে। আমরা এইটুকু সিলেক্ট করে দিলাম। দেন আবার আমরা এই যে এখান থেকে এই পিকচারটা রাইট বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। রাইট বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস এগুলো চেক করে নিতে পারেন। এগুলো আমরা কিছুই করবো না, ডিফল্ট থাকতে দেবো। আমরা শুধু রাইট বাটনের মধ্যে আবার ক্লিক করে দেবো। রাইট বাটনের মধ্যে ক্লিক করলাম। রাইট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের আবার রাইট বাটনের মধ্যে ক্লিক করে দেবো। আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ইমেজটাকে সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন, শেয়ার বাটনে ক্লিক করে বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। দেখেন এখানে শেয়ার করার বিভিন্ন অপশন আছে, ফেসবুকে শেয়ার করতে পারেন। এখান থেকে সরাসরি প্রিন্টার কানেক্ট করে প্রিন্টও করতে পারবেন আপনি। এবং এই ছবিটা আমি দেখাচ্ছি, তো এটাই হলো পাসপোর্ট সাইজ ফটো যেটা আমরা এতক্ষণ মেক করলাম। এটা কিন্তু আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ইমার্জেন্সি সময় কিন্তু সাথে সাথে আপনি পাসপোর্ট সাইজ ফটো ঘরে বসে মেক করে নিতে পারবেন।